আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। সহজের সন্ধান গল্পের দশম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। লিখেছেন তাসনিম জাহানরিয়া। এখন বাজে দুপুর 12টা। সকাল হতে এ অবধি শ্রেয়সী কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। শ্রেয়সী বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। দরজায় করাঘাতের শব্দে শ্রেয়সী দরজার দিকে তাকায়। দরজায় করাঘাতের সাথে সাথে হেলাল সরকারের কলার আওয়াজ ভেসে আসে। আম্মা, দরজা খুলো আর কান্নাকাটি করো না, দেখো তোমার জন্য কতগুলো ফুল গাছ নিয়ে এসেছি। তোমার প্রিয় অলকানন্দা ফুল গাছ নিয়ে আসছি, দেখবে না তুমি? শ্রেয়সী গায়ে ওড়না জড়িয়ে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে হেঁটে দরজার কাছে আসে। তড়িৎ গতিতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজার সামনে ফুল গাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছে হেলাল সরকার। ফুল গাছগুলো দেখেই খুশিতে শ্রেয়সীর চোখ জলজল করে ওঠে। সবগুলো ফুল শ্রেয়সী ভীষণ ভালো লাগে। হেলাল সরকার মৃদু স্বরে জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? শ্রেয়সী মাথা নাড়াই। অলকানন্দ ফুলের চারাটা শ্রেয়সী হাতে তুলে নেয়। তৎক্ষণাৎ কলিং বেজে উঠে। শ্রেয়সী ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। হেলাল সরকার যেতে নিলে শ্রেয়সী আটকে দেয়। শ্রেয়সী নিচে যায় না। দরজা খুলে মানুষের চিহ্ন মাত্র পেল না, কিন্তু দরজার সামনে ডজন খানেক ফুলের চারা। ছাদে সেই যে ফুল গাছ ছিল সেগুলো সহ আরও অনেক ফুলের গাছ। কিছু ফুলের চারার নাম শ্রেয়সী নিজেও জানে না। শ্রেয়সী ব্যস্ত হয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। শ্রেয়সী চারাগুলোর দিকে ভালো করে নজর ভোলাতেই দেখতে পায় একটা ডালের মাঝে চার ভাঁজ করা একটা কাগজ আটকানো। শ্রেয়সী কাগজটা হাতে তুলে নেয়। জলে নয়, ঠোঁটের হাসিতেই মানে। শ্রেয়সী ভ্রু কুচকে লেখাটা বার কয়েকবার পড়ে। শ্রেয়সী আন্দাজ করতে পারছে না এগুলো কে পাঠিয়েছে। যে পাঠিয়েছে সে শ্রেয়সীকে বেলি বলে সম্বোধন করছে। ভিতর থেকে হেলাল সরকারের গলা যাওয়া ভেসে আসে, কে আসছে আম্মা? শ্রেয়সী উত্তর দেওয়ার আগে এই হেলাল সরকার কিছু একটা ভেবে মুচকে আসে। শ্রেয়সীর মাথায় হাত রেখে বলে, তোমার এই ম্যাজিস্ট্রেট পাঠিয়েছে বুঝি? ম্যাজিস্ট্রেট তো খুব যত্ন করে আমার মন ভালো করার দায়িত্ব নিয়েছে। আমার হাসির কারণ যে তাকে তো দেখতে হবে। প্রিয় আমার আম্মা তার ম্যাজিস্ট্রেটের সাথে আমার দেখা করাবে না? শ্রেয়সী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শ্রেয়সী ফুলের চারা টবগুলো বারান্দায় ছাদে যত্ন সহকারে প্রতিস্থাপন করে। সব চারা রাখতে রাখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। হেলাল সরকার দুপুরের একটু পরেই চলে গিয়েছিলেন, এ নিয়ে শ্রেয়সী একটু মন খারাপ করে। হেলাল সরকার অনেক বুঝিয়ে সুঝিয়ে শ্রেয়সীকে রেখে গেছেন। ছাদ থেকে কাপড় নিয়ে আসার কথা শ্রেয়সী আর শ্রেয়সীর মা শ্রেয়া বেগম কংগ্রেস। শ্রেয়সী অনুপমের দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেন? এই যে তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। শ্রেয়সী অনুপমের দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কেন? এই যে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছ তার জন্য। আমি বিয়ে করতে চাইনি। এসব খবর গোপন করে রাখা যায় না, এসব খবর হাওয়ায় ভাসে। বিয়েতে যদি দাওয়াত না দাও
তাই আগে ভাগে অভিনন্দন জানিয়ে দিলাম। লজ্জা পেয়ে আর মিথ্যা বলল না, এর ব্যাপারে মেয়েরা একটু বেশি লজ্জাবতী। সিওসি ভার্সিটি যাওয়ার সময় অনুপমকে রাস্তায় দেখে রিক্সা দাঁড় করে। অনুপম হসপিটাল থেকে বের হচ্ছে। সিওসি ভাবল এখনই সঠিক সময় অনুপমের ভুল ভাঙিয়ে দেওয়ার। মহিলা বললে ভুল হবে, অনুপমের পাশের রমণীটার বয়স অনুপমের মতোই হবে। রিকশা নিয়ে চলে যায় ভার্সিটিতে। সন্ধ্যাবেলা শ্রেয়সীদের ড্রয়িং রুমে চলছে তুমুল যুদ্ধ। সন্ধ্যাবেলা শ্রেয়সীদের ড্রয়িং রুমে চলে এসেছে তুমুল যুদ্ধ। শ্রেয়সী আর নাহিন বীরের রিমোট নিয়ে কারাকারি করছে। শ্রেয়সী আর নাহিনের মাঝে রিমোট নিয়ে রীতিমতো যুদ্ধ হয়েছে। এ নিয়ে দুজনের মাঝে চলছে তুমুল যুদ্ধ, কেউ ছাড়ার পাত্র নেই। শ্রেয়া বেগম কিচেন থেকে শ্রেয়া বেগম দুজনকে এক পতন শাসিয়ে দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আন্টি। অনুপমের কণ্ঠস্বর কর্ণগোর হতেই শ্রেয়সী তড়িৎ গতিতে দরজার দিকে তাকাল। অনুপমকে দেখেই শ্রেয়া বেগম একটা মিষ্টি হেসে বললেন, আলহামদুলিল্লাহ আন্টি, নিজের প্রফেশনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আপনি তো জানেন আমার ওয়াইফ মানে রূপা প্রেগনেন্ট। না তেমন কিছু না, ঘন ঘন মুড সুইডিং হয়। মুড সুইং বলে যত্তসব উদ্ভট কাণ্ড করে। হুট করে মনে হলো আপনাদের সাথে কথা বলা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার সিঁড়ি বেয়ে ওঠানামা করতে নিষেধ করেছেন। শ্রেয়া বেগমের কোনো কথা আর শ্রেয়সীর কর্ণগোচর হলো না। শ্রেয়সীর কানে একটা কথা বাজছে, আমার ওয়াইফ মানে রূপা প্রেগনেন্ট। মস্তিষ্ক জুড়ে একটা কথাই ঘুরপাক খাচ্ছে। শ্রেয়সী এক মুহূর্ত আর ড্রয়িং রুমে বসে না, দৌড়ে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। এই শ্রেয়সী কি হয়েছে, তুই রাগ করছিস? আচ্ছা যা। শ্রেয়সী ভেতর থেকে মৃদু সুরে জবাব দেয়, আমি জব করিনি, রাগ করিনি আমি, তুমি বলো দেখো।
ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি বিবাহিত, কিছুদিন পরপর আপনার ঘর ভালো করে ফুটফুটে সন্তান আসবে, আপনি বাবা হবেন। আমি যে এসব মানতে পারছি না।